দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে গরুবাজার 24 ইউটিউব চ্যানেল নাটোর জেলার বিখ্যাত তেবাড়ি হাটে অবস্থান করছে। আর এই হাট মূলত সপ্তাহে একদিন বসে, প্রতি রবিবার করে সকাল থেকে দুপুর 2টা 3টা পর্যন্ত। যারা ছাগল নিতে চান তারা সকালে আগে ভাগে চলে আসবেন, তাহলে ভালো মানের ছাগল পাবেন এই তেবাড়ি হাটে। আর আজকে আমরা এই হাট থেকে ভালো মানের উন্নত জাতের পাঁঠার দাম দর জানাবো। তো চলুন আমরা পাঁঠা বিক্রেতা ভাইদের সাথে কথা বলি এবং এর জাতমান দামদর বিস্তারিত জানানোর চেষ্টা করি। তো দর্শক বন্ধুরা এই দেখেন একটা পাঁঠা, এই দেখেন খেপে গেছে। কাকাটা কার? কাকাটা আপনার? কি জাতের কাকাটা? কি জাতের পাঁঠা? খরচের মাল কাকাটা। খরচ? বয়স কেমন আছে এটা? বয়স 2 দাঁত। 2 দাঁত? কি ইয়া গৃহস্থদের কাছে আনছেন না বাসারই? আমার বাসার। বাসার কেমন রাখছেন দাম কাকা? ৩৫ হাজার হলে কাকা ছাড়িয়ে দিবে। এবার ইহাতে নিয়ে এসছে করজ জাতের একটা পাঠা। দেখেন যারা পাঠা খুঁজতে আছেন তারা মূলত এবারই হাটে আসবেন, ভালো মানের হাই কোয়ালিটি জাতের পাঠা পাবেন এবারই হাটে। তারপরে এই যে এইদিকে মনে করেন আরো একটা অনেক সুন্দর একটা পাঠা আছে, এটা হচ্ছে কালারফুল একটা পাঠা। এই দেখেন চমৎকার কালারটা, দেখেন এই দেখেন এই যে কালার দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কার? হ্যাঁ আমার ভাই। কয়টা আনছেন আজকে পাঠা? একটাই। একটাই? কি জাতের এটা? তোতাপুরি। তোতাপুরি? ইন্ডিয়ান। ইন্ডিয়ান তোতাপুরি? এটা কি কালার এরকম না মেহেদি দিছেন? মেহেদি দোয়া। মেহেদি দোয়াতে কিন্তু আরো ফুটছে ভাই, কালারটা আরো অনেক ফুটছে। সাদা ছিল, মেহেদি দিছেন? আচ্ছা কয় দাঁত আছে ভাই এটা? 4 দাঁত। 4 দাঁত? দেখি আপনার কিনা না খামারের ভাই? ভাই এটা আমার কিনা। কিনা? গৃহস্থদের কাছে নিছেন? না না আমি ওলপার থেকে পার করে আনছি। আচ্ছা ইন্ডিয়া থেকে? হ্যাঁ আনছি। আমার 96,000 কইছে কিন্তু এবার আছে দাম নাই। ইন্ডিয়া থেকে আনতে আপনার 96,000 গেছে, খরচ হইছে। আরে বাংলাদেশে দাম পাইতেছেন না? না। আচ্ছা কত চাইছেন দাম? দাম চাচ্ছি 45। 45,000? তাহলে তো ভাই কোথায় 96 আর কোথায় 45? আরো কম বলতে স্যার? আচ্ছা কত হলে ছাড়বেন আপনি এটা? আমি এখন নিয়াত করেছি 35-এর মধ্যে হলে ছাড়বেন। 35-এর ভিতরে হলে ছেড়ে দিবেন? তাহলে ভাই আপনি 96,000 টাকা খরচ হলো, আর আপনি যদি 35,000 টাকা দিয়ে ছাড়েন তাহলে তো আপনার অনেক টাকা লস গেল। আর কি আছে বাসায়? হ্যাঁ আরো কয়টা আছে এরকম পাঠা? এরকম নাই, এগুলো হচ্ছে আপনার হরিয়ানা আছে, 4টা আছে। হরিয়ানা 4টা আছে? দর্শক বন্ধুরা এই দেখেন একটা পাঠা, ইন্ডিয়ান তোতাপুরি না ভাই? ইন্ডিয়ান তোতাপুরি একটা পাঠা, এটা মূলত ইন্ডিয়া থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করে আনছে ভাই। তো এখন 35,000 হলে ছেড়ে দিবেন না ভাই? 35,000 হলে ছেড়ে দিবে এই পাঠাটা। আপনারা যদি নিতে চান তাহলে এই তেবাড়িয়া হাটে সকালে আগে ভাগে চলে আসেন, পাঠাটা এখনো আছে তেবাড়িয়া হাটে, বিক্রি হয়নি। আপনারা নিতে চাইলে তেবাড়িয়া হাটে আইসে ভাইয়ের সাথে দেখে কথা বলে ভাইয়ের কাছে নিতে পারবেন পাঠাটা। তো ভাই ঠিক আছে, বিক্রি করেন। তারপর দর্শক বন্ধুরা এই যে পাশে আরো পাঠা আছে, বড় বড় পাঠা। এই দেখেন এটা মনে হয় রাইগে আছে। এই যে একটা ছোট পাঠা আছে, এটা সম্পর্কে আপনাদের একটু জানাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি কি জাতের পাঠা ভাই এটা? বাঘা তোতা ভাই। কই থেকে আনছেন? বাসার পালিত। আচ্ছা কত রাখছেন দাম ভাই এটার? এটা দাম চাচ্ছি ভাই 28,000। 28? দর্শক বন্ধুরা এই যে একটা বাঘা তোতার পাঠা, 28,000 টাকা চাইতে আছে যাওয়া দাম। এই যে বাঘা তোতা ভাই, বাঘা তোতা চেনার উপায় কি? মানে এখানে উঁচা নাকি? মানে এটা কি যত এবার ভাস থাকবে তা ওর কোয়ালিটি কি আরো হাই? আচ্ছা আচ্ছা কয় দাঁত এটার? দাঁতে নিয়ে এখনো? আচ্ছা বলছে কি ভাই দামদর? দামদর কি বলছে? কত বলতে আছে? 15-16 বলতে আছে? 20-এর ওপার থাকতে হবে না? আচ্ছা দর্শক বন্ধুরা এই পাঠাটা আপনারা বাঘা তোতা পাঠা, আপনারা 20-এর ওপার হলে নিতে পারবেন। দেখেন ওদিকে 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 খেলা দেখেন দর্শক বন্ধুরা, দেখেন খেলা দেখেন। এটা মনে করেন বাস ভাঙিয়া চলে ভাঙিয়া ওই রেখে মাপতে যেতে আছে। এটা মনে করেন পুরো রাগ, ডিপ জলের রাগ এটার। হ্যাঁ এটা মনে করেন ডিপ জলের রাগ। হ্যাঁ তো এই দেখেন, এই দেখেন কিভাবে মাপতে যেতে আছে ওই রেখে। এটা কি ভাই বিটলের? কার ভাই এটা? আপনারই? দর্শক বন্ধুরা ওই ভাইরই পাঠা এটা। এই দেখেন কি লাগাই দিছে। এটা কয় দাঁত ভাই? 2 দাঁত? কত রাখছেন ভাই দাম এটার? ভাই কত
কত রাখছেন দাম ভাই এটা ওটা দাম ভাই 38000 চাওয়া 38000 চাওয়া বলছে কি দাম ভাই দাম দেখো হচ্ছে আচ্ছা 23 দাম 23 24 পাইতাছেন দর্শক বন্ধুরা এই দেখেন দীপ জলের রাগ প্রচুর রাগ মনে করেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন মনে হচ্ছে যে মারে ফেলবে এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন খেপা মাস্তান এই যে এই যে মনে তো অনেকদিন ধরে মনে বইয়ের কাছে যায় না এটা তারপর দর্শক বন্ধুরা এই দেখেন এই পাশে আরো কিছু পাঠা আছে এই যে ভাই কয়টা আনছেন আজকে পাঠা তিনটা এই একটা আর দুটো কোথায় আছে ওইটা এই দুটো কি জাতের ভাই এটা হরিয়ানার ক্রস আর এটা কাকা এটা কি জাতের বিটল নাকি বিটলের ক্রস আচ্ছা কয় দাঁত কাকা এটার দুই দাঁত কয় টানছেন আজকে তিনটা দাম চাইছেন কত এটার পঁচিশ হাজার দর্শক বন্ধুরা এই দেখেন বিটলের একটা ক্রস পাঠা দুই দাঁত না কাকা দুই দাঁত 25000 চা দাম এর ভিতরে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আপনারা এতে বাড়ি হাটে আসেন প্রতি হাটে আসেন নাকি কাকা খামার আছে বাসায় আচ্ছা খামারটা কোথায় কাকা আপনার নওপাড়া ঠিক আছে কাকা বিক্রি করেন দর্শক বন্ধুরা আজকে ভালোই কিছু পাঠা উঠছে এই তেবাড়ি হাটে এই দেখেন এই যে এদিকে আরো চারটা পাঠা আছে ভালো ভালো জাতের পাঠা এটা কার কাকা কয়টা আনছেন এরকম এই দুটা এটা আর এটা এটা কি কাকা বাসার না খামারের আচ্ছা ব্যবসার কাকা একটু এদিকে তাকান ক্যামেরা দিকে তো ব্যবসার মাল প্রতি হাটে আসেন আচ্ছা কত কোন কোন হাট থেকে কালেকশন করেন এগুলা এগুলো মৌকার হাট আর তেবাড়ি হাটে বেশি মৌকার আর হচ্ছে তেবাড়ি হাটে এটা কি জাতের কাকা টিয়া টিয়া এটা কি ইন্ডিয়ান নাকি না না বাংলাদেশ বাংলাদেশি টিয়া আচ্ছা কয় দাঁত কাকা এটার ছয় দাঁত ছয় দাঁত দর্শক বন্ধুরা এটা একটু ছয় দাঁতের একটা পাঠা দেখেন টিয়া ডিশ মারা না না আচ্ছা কত রাখছেন কাকা দাম এটার পঁচাশি হলে ছেড়ে দিবেন না কাকা পঁচাশি হলে ছেড়ে দিবেন এটা আপনি কতদিন রাখলেন আপনার কাছে আজকে বারো দিন দর্শক বন্ধুরা এর যে একটা বিরাট বড় একটা পাঠা পঁচাশি হলে কাকা ছেড়ে দিবে টিয়া জাতের না কাকা টিয়া অরিজিনাল টিয়া তারপরে এই যে কাকা এটাও আপনার না দুই নাম্বারটা দর্শক বন্ধুরা এই যে একটা পাঠা দেখেন মোট কয়টা আনছিলেন কাকা এই দুটাই এটা কি জাতের করসের আচ্ছা এটা কয় দাঁত কাকা চার দাঁত দর্শক বন্ধুরা এই দেখেন চার দাঁতের একটা পাঠা মারে নাকি কাকা মারে না না চার দাঁতের একটা পাঠা শান্ত সুষ্ঠু সবল একবারে পাঠা এটা কত রাখছেন কাকা পঁয়ত্রিশ আচ্ছা এটার দাম কত চাই পাইছেন এই পর্যন্ত চব্বিশ পাইছেন আর ওইটা কত পাইছেন বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম পাইতে আছে আচ্ছা হাটের কি অবস্থা কাকা আজকে তো মনে হয় তেমন একটা মানুষজন নাই দর্শকের উদ্দেশ্যে আপনি মোবাইল নাম্বারটা বলতেন তাহলে তো দর্শক আমার সাথে যোগাযোগ করে যারা এরকম হাই কোয়ালিটি ধরেন পাঠা খুঁজে অনেক সময় তো পায় না পাঠা তারা হয়তো আপনার সাথে যোগাযোগ করে এরকম উন্নত জাতের পাঠাগুলো আপনার সাথে আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারতো দর্শক বন্ধুরা কাকার মোবাইল নাম্বার আমি বলে দিতে আছি 013-26-050-215 কাকা আপনার নাম কি আনিস আনিস দর্শক বন্ধুরা আপনারা যারা পাঠা খুঁজতে চান ভালো মানের পাঠা তারা এই আনিস কাকার সাথে যোগাযোগ করবেন কাকা আপনি তো পাঠা দিতে পারবেন না এরকম হাই কোয়ালিটির পাঠা তো দিতে পারবেন দর্শকদেরকে আচ্ছা এর থেকে আরো বড় পাঠা আছে তোতা তো আপনারা যারা বড় বড় পাঠা খুঁজেন তারা কাকার সাথে যোগাযোগ করবেন দেখে শুনে সরজমিনে যায় দেখে শুনে পাঠা নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।